আজি আমি শিখিবা চিকেন বিরিয়ানি। এথিপাই সামগ্রী গুড়িক হচ্ছে বাসুমতি চাউল, চিকেন, কটা বিলাতি, কঞ্চা লঙ্কা, পিঁয়াজ, ধনিয়া পত্র, পিঁয়াজ রসুন অদা পেস্ট, খন্ড মশলা, গুয়া ঘি, লঙ্কা গুণ্ড, গোটা জিরা, লুণ, হলদি গুণ্ড ও তেল। প্রথমে কিছু তেল দেবা। তেল গরম হয়ে গেলে এতে খন্ড মশলা দিয়ে ভালোভাবে ভাজি নেবা। মশলা ভাজি হয়ে গেলে বতরা হয়ে চাউল দেবা। এরপরে স্বাদ অনুসারে লুণ দিয়ে এখন গড়াই দেবা। এরপরে এতে পানি দেবা। ভাত হওয়া পাখি ঘোড়াই কিছু সময় ছাড় দেওয়া। এবে মাংস কু অল্প দহি মাধ্যমে ম্যারিনেট করে নেওয়া। মাংস কু কিছু সময় ছাড়ি দেওয়া। এটি মধ্যে আমি মশলা প্রস্তুত করা তেল গরম করা। তেল গরম হয়ে গেলে গোটা জিরা, কঞ্চা লঙ্কা, পিঁয়াজ দিয়ে ভালোভাবে ভাজি নেওয়া। পিঁয়াজ কু লাল করে ভাজি নেওয়া। এবে এতে বটা মশলা দেওয়া, অল্প হলদি গুণ্ড, স্বাদ অনুসারে লঙ্কা গুণ্ড, স্বাদ অনুসারে লুণ দিয়ে মশলাকে ভালোভাবে কষি নেওয়া। এরপরে এতে কটা বিলাতি দেবা। ভালোভাবে কষি নেওয়া। মশলা ভালোভাবে কষি হয়ে আসল। এবার এতে ম্যারিনেট হওয়া মাংস দেবা। মাংস কু ভালোভাবে কষি নেওয়া। মাংস কষি হয়ে গেলে এতে চিকেন মশলা পকাই ভালোভাবে গোড়াই দেওয়া। এবে এই মাংসরে পূর্বরু প্রস্তুত ভাত দেবা। এবে এতে কিছু ধনিয়া পত্র এড করিবা। এবে এতে কিছু ফুড কলর এড করিবা। এবে এতে কিছু গুয়া ঘি এড করিবা। এবে এখন ঢাঙ্কি কিছু সময় পাই ছাড়ি দেবা। এবে আমার প্রস্তুতি হয়ে যাইছি চিকেন বিরিয়ানি। আপন মানে নূয়া নূয়া রেসিপি শিখবাক চাহুলে মো চ্যানেল কু সাবস্ক্রাইব করে নিও এবং মো ভিডিও কু লাইক এন্ড শেয়ার করন্তু। পুনি দেখা হব এক আগামী ভিডিও রে নূয়া রেসিপি সহিত। থ্যাংক ইউ।